हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रैवल डायरी ब्लॉग। आशा करी सकले भालो आछेन। आज आपनादेर सामने आबार एकटी नतून भिडियो निये चले एसेछी। आज आमादेर भाइजाक एबं आराकु भ्याली टूरेर तृतीय दिन एबं आमार एई टूरेर तृतीय पर्वेर भिडियो। जारा प्रथम एबं द्वितीय पर्वेर भिडियोटी एखोनो पर्यन्त देखेननि तार लिंक आमि एई भिडियो डेस्क्रिप्शन बक्से दिये देब, आपनारा सेखान थेके देखे निते पारेन। आज आमरा भाइजाक शहरेर लोकल साइटसिनगुली करते बेरियेछि। आपनादेरके प्रथम पर्वेर भिडियोतेई आमि भाइजाक शहरेर लोकल साइटसिनगुलिर एकटी चार्ट दियेछिलाम। दुदिने आपनारा एई साइटसिनगुलो कमप्लीट करते पारबेन खुबई भालोभाबे। प्रथम दिन आपनारा कोन कोन जायगा देखबेन एबं द्वितीय दिन कोन कोन जायगा देखबेन तार एकटा चार्ट आमि करे दियेछिलाम। तो सेई चार्ट अनुयायी आमरा भाइजाक शहरेर फार्स्ट दिनेर टूर करते बेरियेछि। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা সকাল 10টার সময় মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই সাইটসিনগুলি করার উদ্দেশ্যে। আমরা সকালবেলাতেই একবার হোটেলের সামনে দিয়ে বেরিয়েছিলাম। হোটেলের সামনেই এখানে অটোগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই অটোর সাথেই কথা বলে নিয়েছিলাম যে লাইনে প্রথম থাকবে সেই যাবে। আগে থেকে কথা বলে রাখলেও অন্য অটো আসবে না, যে লাইনে থাকবে সেই যাবে। তবে একটু দূরের হোটেলে থাকলে যে অটোর সঙ্গে আপনি কথা বলুন না কেন, ফোন করে ডেকে নিলে সে চলে যাবে। কিন্তু আমরা যেহেতু হোটেল সোনার বাংলা গেস্ট হাউসে ছিলাম, সেই হোটেলের সামনে কোনো অটোকে ফোন করে ডাকলে স্পেশালি সে আসবে না, লাইনের অটোর সঙ্গেই কথা বলতে হবে। তাই আমরা সকালেই দরদাম করে আমরা অটোর সঙ্গে রেট ঠিক করেছিলাম 1500 টাকা। 1500 টাকাতে আজকে আমরা যে যে সাইটসিনগুলো দেখব, চলুন আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আমি তবুও অটোর কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেই অটোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা চাইলে গাড়িতেও এই সাইটসিনগুলি করতে পারেন, তবে গাড়িতে খরচটা একটু বেশি হবে, মোটামুটি 2-2500 টাকার মতো পড়বে। আজকে আমরা প্রথমেই চলে এলাম ঋষিকোণ্ডা বিচে। আমরা যেহেতু হোলির সময় এগিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে রং খেলতে ব্যস্ত রয়েছে, প্রচুর ভিড় ঋষিকোণ্ডা বিচে। আর এমনিতেও ভাইজাকের সমস্ত বিচগুলির মধ্যে এই বিচটি সবথেকে সুন্দর এবং স্নানের জন্য একদম উপযুক্ত। আর এখানে চেঞ্জ করার এবং শাওয়ার নেওয়ার সমস্ত বন্দোবস্তই আছে, তাই আপনারা যদি এক্সট্রা পোশাক নিয়ে যান স্নান করার জন্য, নিয়ে গিয়ে আপনারা স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিতে পারবেন এখানে। আর আমরা অটোর সাথে আগেই কথা বলে নিয়েছিলাম যে আমরা যে যে সাইটসিনগুলো আজকে ঘুরবো তার মধ্যে ঋষিকোণ্ডা বিচেতেই বেশি সময় কাটাবো। সেই মতনই আমরা ঋষিকোণ্ডা বিচে স্নান করতে চলে এলাম। আপনাদেরকে চারিধারটা দেখাচ্ছি, দেখুন আজকে ঋষিকোণ্ডা বিচেতে কীরকম ভিড় রয়েছে। আর বিচটিও খুবই সুন্দর, মানে স্নান করার জন্য একদম উপযুক্ত। এখানেই আপনার অনেকখানি সময় পার হয়ে যাবে, তাই আমরা এখানে প্রায় 4 ঘন্টা সময় ঋষিকোণ্ডা বিচেতেই কাটিয়েছিলাম। তারপরে আমরা ঋষিকোণ্ডা বিচ থেকে বেরিয়ে অটোকে বললাম একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে, আমরা সেখান থেকে লাঞ্চ সেরে নিয়ে আবার বাকি সাইটসিনগুলো ঘুরলাম। কারণ বাকি সাইটসিনগুলোর মধ্যে যেগুলো ভালো ভালো জায়গা সেখানেই আমরা টাইম কাটিয়েছি, বাকি ছোটোখাটো অনেক জায়গা রয়েছে সেগুলোতে আমরা সেইভাবে ভিতরে ঢুকিনি, সামনে থেকেই চলে এসেছি। চলুন আপনাদেরকে সবই দেখাবো। এছাড়া ঋষিকোণ্ডা বিচেতে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চারের ব্যবস্থা, তার মধ্যে হলো স্পিড বোট। এইতে দেখতে পাচ্ছেন এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকেই স্পিড বোটের টিকিট কেটে স্পিড বোটে আপনারা চাপতে পারেন, এই যে পার হেড 250 টাকা করে লাগে স্পিড বোটের জন্য। এছাড়া আরও কিছু রয়েছে, সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চারটা আপনারা দেখে নিন কিসের কিসের কী কী রেট রয়েছে। তবে স্পিড বোটটাই বেশি চালু আছে এখানে। আমরা এখান থেকে টিকিট কেটে স্পিড বোটিংয়ের জন্য গেলাম, আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছিল স্পিড বোটিংয়ের জন্য। ঋষিকোণ্ডা বিচের এই দিকটিও বেশ সুন্দর, আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে এই দিকটাতেও একটু ঘুরলাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা লাঞ্চ সেরে আবার আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ ভিমলি বিচের উদ্দেশ্যে এগিয়ে গেলাম।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি ভীমলি বিচে। এই যে সামনে একটা মৎস্যকন্যা স্ট্যাচু করা আছে, এছাড়া আশেপাশে বেশ কয়েকটা দোকান রয়েছে, বিভিন্ন রকম শামুক ঝিনুকের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। এই বীচটিও বেশ সুন্দর। এরপর আমরা চলে এলাম ন্যাচারাল আর্টস দেখতে। দেখুন এখানে কি সুন্দর যে পাথরগুলি পড়ে রয়েছে, একে অপরের সঙ্গে খিলান তৈরি করেছে, এই জন্যেই এটাকে বলা হয় ন্যাচারাল আর্টস। আমরা চলে এলাম তোতলাকোন্ডা দেখতে। এখানে এটি একটি বৌদ্ধ স্তূপ আছে, তার জন্য ওপরে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে এই পাহাড়ি রাস্তায় উঠতে হবে, কারণ ওপর পর্যন্ত অটো বা গাড়ি ওঠার কোনো পারমিশন নেই। আমরা তার জন্য এর ওপর পর্যন্ত উঠিনি, নিচে থেকেই ঘুরে এসেছি, না হলে আপনাদেরকে ওপরটা দেখাতে পারতাম। ওপরে কিছু পুরনো বৌদ্ধ স্তূপ আছে। পরে আমরা চলে এলাম ভাইজাকের একটি অতি জনপ্রিয় জায়গা কৈলাসগিরি দেখতে। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকার বিনিময়ে টিকিট কেটে কৈলাসগিরিতে এন্ট্রি করতে হয়। এখানে পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে অনেকখানি উঠতে হবে, অনেকটা কষ্ট হয়, তার জন্য এখানে রোপওয়েরও বন্দোবস্ত রয়েছে। আমরা রোপওয়েরই টিকিট কেটে রোপওয়েতে চেপে বসলাম। রোপওয়ের টিকিট 150 টাকা আপ ডাউন নিয়ে। রোপওয়ে থেকে চারিদিকে এরকম সুন্দর ভিউ, সুন্দরভাবে দেখা যাচ্ছে সমুদ্র, তার সাথে ভাইজাগ শহরটি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সমুদ্রের জলের মধ্যে ছোট ছোট অনেকগুলি নৌকা রয়েছে, এ এক অপূর্ব দৃশ্য, চোখ জুড়িয়ে যাবে। আর বিকালবেলাতে কৈলাসগিরির ভিউ তো অসাধারণ লাগে, তাই আপনারাও এলে বিকালবেলাতে কৈলাসগিরি আসার চেষ্টা করবেন। 7টা পর্যন্ত খোলা থাকে, 7টার পর বন্ধ হয়ে যায়। কৈলাসগিরির একেবারে উপরে উঠে চলে এসেছি, রোপওয়ে থেকে নেমে এলাম। এরপরে আমরা এগিয়ে চলেছি সেই শ্বেত শুভ্র শিব পার্বতীর মূর্তি দেখার জন্য। কিন্তু এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, সেই জন্য বিভিন্ন জায়গায় ভাড়া বাঁধা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শিব ঠাকুরের সামনেও ভাড়া বাঁধা রয়েছে, তাই একটু দেখতে খারাপ লাগছে ঠিকই, কিন্তু এই শ্বেত শুভ্র বিশালাকায় শিব পার্বতীর মূর্তি দেখে সত্যি সত্যিই চোখ জুড়িয়ে যায়। এই শিব পার্বতীর মূর্তি দেখে আমরা পাহাড়ের ওপর থেকে চারিদিকের বিভিন্ন ভিউ দেখতে লাগলাম। সত্যি করেই খুবই সুন্দর চারিদিকের ভিউ। বিকালে এখানে এসে বেশ কিছুক্ষণ সময় আপনারা এখানে বসে কাটিয়ে ফেলতে পারেন। এছাড়া এখানে একটি টাইটানিক ভিউ পয়েন্টও আছে, কিন্তু সেখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আপনারা এলে অবশ্যই টাইটানিক ভিউ পয়েন্টে গিয়ে ভাইজাগ শহরের ভিউ দেখতে পারবেন। এছাড়া কৈলাসগিরি পাহাড়ের উপরটি ঘুরে দেখানোর জন্য এর ভিতরে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। আপনারা যদি হেঁটে ঘুরতে না পারেন, এই টয় ট্রেনে করেও গোটা কৈলাসগিরিটা ঘুরে দেখতে পারেন। তবে আমরা টয় ট্রেনে করে ঘুরিনি। এই টয় ট্রেনের মধ্যে এসি কম্পার্টমেন্টও আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৈলাসগিরি পাহাড়ের উপর থেকে এত সুন্দরভাবে সাজানো গোছানো ভাইজাগ শহরটি দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে একের পর এক অগুন্তি পাহাড়ের চূড়া, পাহাড়ি উপত্যকা, এবং সেই সঙ্গে পাহাড়ের গায়ে এসে ধাক্কা মারছে সমুদ্র। এ যেন এক অপূর্ব চিত্রপটে আঁকা ছবি।
এর দৃশ্য থেকে যেন চোখ ফেরানোই যায় না, মন ভরে যায়। আমরা বিকালবেলাতে এই কৈলাসগিরি পাহাড়ের উপরে বসে বসে এত সুন্দর অপূর্ব দৃশ্য উপভোগ করতে লাগলাম এবং এখানেই আমরা সন্ধে পর্যন্ত কাটিয়ে ফেললাম। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আগেই বলেছিলাম যে আমরা ছোটোখাটো কয়েকটা পয়েন্ট বাদ দিয়েছিলাম, তার মধ্যে আছে রামানাইডু ফিল্ম স্টুডিও, ট্রিনিটি পার্ক এবং বুদ্ধবনম পার্ক। এই জায়গাগুলি আমরা যাইনি, বাইরে থেকেই দেখে নিয়েছিলাম, আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন। তিনটি মিউজিয়ামের কথা আপনাদেরকে বলেছিলাম, যেগুলি আরকে বিচের খুবই কাছে, সেই তিনটি মিউজিয়ামও আমরা আজকে যেতে পারিনি, কারণ মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা সেগুলি আগামীকাল দেখে নেব। আমরা কৈলাসগিরি থেকে রোপওয়ে করে আবার নিচে নেমে চলে এলাম এবং অটো আমাদেরকে এসে ড্রপ করে দিল আমাদের হোটেলে। আমরা হোটেলে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চলে এলাম সমুদ্রের ধারে সন্ধ্যাবেলার হাওয়া খেতে। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে খুব সুন্দর সারি সারিভাবে নারকোল গাছের বাগান রয়েছে এবং সেখানে লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছিল। আমরা সমুদ্রের ধারেই প্রায় রাত পর্যন্ত কাটিয়ে আবার হোটেলে ফিরে গেলাম এবং ডিনার করে আমরা শুয়ে পড়লাম, কারণ পরদিন আমরা আবার ভাইজ্যাগ শহরের বাকি জায়গাগুলি ঘুরে দেখব এবং পরের দিনই আমাদের এই তিন রাত্রি চার দিন ভাইজ্যাগ আরাকুটুরের শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন। তো সেই ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি এখনও পর্যন্ত কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আর দেরি না করে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে ট্রাভেল সংক্রান্ত এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।